বলো দেখি, দেখি কে পারে। ওয়ান পয়েন্ট ফাইভ এর হোল কিউব প্লাস 4.7 এর হোল কিউব প্লাস 3.8 এর হোল কিউব মাইনাস 3 × 1.5 × 4.7 × 3.8। নিচে দিয়ে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস অপশন দশ দশ দশ, 10 এ হোল। প্লাস বি প্লাস সি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC দিয়ে আছে উপরে, নিচে দিয়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এইটা সমান কত হবে জানতে চেয়েছি। এইটা সমান কত হবে? তুমি তোমার ফর্মুলার দিকে তাকালেই বুঝতে পারবে। তোমার ফর্মুলা যেটা ছিল সেটা কি ছিল? তোমার ফর্মুলা ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC, এইটা সমান ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এই জিনিসটাকে ঘাড় ধরে নিচে নামিয়ে দাও, গুণ থাকলে নিচে নামলে সমান চিহ্নের ওদিকে গেলে কি হয়? গুণ থাকলে সমান চিহ্নের ওদিকে কি ভাগফল নিচে যায়? ভাগ ভাগ তাহলে এইটা এখানে চলে এসছে, তাহলে তোমার শুধু এ প্লাস বি প্লাস সি বেঁচে থাকবে। তার মানে এই তিনটে যোগ করে দিলেই আনসার 1.5, 4.7 আর 3.8 যোগ করে দাও। 4 5 3 8, 5 7 12, 8 20 মানে 2, 8 2 10, 10 হবে আনসার। এ বুঝতে পারোনি বলো? আরেকবার বলুন। আমি এই ফর্মুলাটা বুঝেছো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 ABC সমান কি ছিল বলো বনি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এটাই ছিল তো ফর্মুলা। হ্যাঁ স্যার, এবার এই দুটো তো গুণ আকারে আছে, তো সমান চিহ্নের ডান দিকে যদি আমি নিয়ে যেতে চাই কোনো দিকে, সমান চিহ্নের কোনো একদিকে, তখন গুণ থাকলে কি হয়ে যায়? সেটা ভাগ ভাগ হয়ে যায়। তাহলে তোমার এই জিনিসটা এখানে চলে আসছে, আর তোমাকে কোশ্চেনে এটাই ভ্যালু বের করতে বলেছে। তুমি কোশ্চেনের দিকে তাকাও, এটাই ভ্যালু বের করতে বলছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 ABC বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এর ভ্যালু কত হবে। তোমার ভ্যালু কত দাঁড়াচ্ছে? এ প্লাস বি প্লাস সি, তো বুঝলে বল? হ্যাঁ স্যার, তার মানে তিনটে যোগ করে দেবে আনসার হয়ে যাবে।